নমস্কার, চলছে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি। আর আজকের বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন, রসায়ন কেমিস্ট্রি। আমার সঙ্গে আছেন শ্রদ্ধেয় শিক্ষক সমীরণবাবু। সমীরণবাবুকে সুস্বাগতম আমাদের স্টুডিওতে। স্যার, একেবারে সময় কম, পরীক্ষা সামনেই, অতএব আমরা এগিয়ে নিয়ে যাবো আমাদের আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা। বিষয়ের শিক্ষক হিসেবে সমীরণবাবুকে ছাড়ছি। স্যার, প্রথমে সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। যারা বিজ্ঞান বিভাগে আছে তাদের পক্ষে, তাদের জন্য রসায়নটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই জানি এই বৎসর একটু চেঞ্জ হয়েছে রুটিনের। আগের বৎসরগুলো ছিল জীবন বিজ্ঞান বায়োলজিক্যাল সায়েন্সের শেষে ছিল, এই বছর রসায়নটা শেষ পরীক্ষা যারা সায়েন্স স্টুডেন্ট আছে ওদের জন্য। তো তোমরা সবাই প্রস্তুতি নিচ্ছ নিজের মতো করে, আমি শুধু একটু ধরিয়ে দেবো যে কোন জায়গাগুলো তোমাদেরকে এই মুহূর্তে বেটার প্রিপারেশনের জন্য এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, কোন জায়গাগুলো আরেকটুখানি হয়তো তোমরা দেখে নিলে ভুল করার সম্ভাবনাটা কমে যাবে। আমাদের এই যে কেমিস্ট্রি সাবজেক্টে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, মূলত আমাদের যে এটা চারটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পাঁচটি সাবজেক্ট প্রধানত ফিজিক্যাল কেমিস্ট্রির উপর ডিপেন্ডেন্ট, পরের চারটি একটু ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, পরে অর্গ্যানিক, এবং শেষে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কেমিস্ট্রি। তো আমি চারটে ভাগেই কেমন প্রশ্ন পড়ে এবং কেমনভাবে সেইগুলোকে তোমরা এখন প্রস্তুতি আগে নিতে পারো সেই ব্যাপারে আলোকপাত করব। প্রথমে আমি আসছি ফিজিক্যাল কেমিস্ট্রি, যেটা ভৌত রসায়ন বলে আমরা জানি। প্রথম যে পাঁচটি তোমাদের চ্যাপ্টার আছে, এই পাঁচটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং বেস্ট স্কোরিং, আমার মনে হয় এখানে বেস্ট স্কোরিং এই চ্যাপ্টারগুলো। এখানে পাঁচটি বিষয়ের মধ্যে দুটি পার্টে বা দুটি ভাবে প্রশ্নটা দেয়া হয়। প্রথমত হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম বেসড, আর দ্বিতীয়ত একটু থিওরিটিক্যাল বেসড। কিন্তু পাঁচটির মধ্যে চারটি চ্যাপ্টার আছে, যেই চারটি চ্যাপ্টারে কিন্তু প্রবলেম বেসড বেশিরভাগ প্রশ্নটাই পড়ে। এবং এই প্রবলেম বেসডের ছেলেদের কাছে অত্যন্ত সহজ হলেও ভুল করার জায়গা এখানে সব থেকে বেশি। আমি প্রথমেই যেটা বলে নেব সেটা হচ্ছে কঠিন যে চ্যাপ্টারটা, সলিড স্টেট, প্রথম চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারে সলিড স্টেট আছে এবং সেই সলিড স্টেটের প্রবলেমেতে প্রবলেম করতে গিয়ে ছেলেদের যেটা বেশিরভাগ সময় ভুল হয় সেটা হচ্ছে যে সূত্রটা আছে, সহজ সূত্র, একটি সূত্র আছে, সেইখান থেকে বেশিরভাগ প্রশ্ন পড়ে। কিন্তু কণার ব্যাসার্ধ এবং কণার বাহুর দৈর্ঘ্য, এখানে পিকোমিটার যে এককটা আছে একক থেকে চেঞ্জ করে সেন্টিমিটার বা মিটারে করতে হয়, এখানে ছেলেরা সব থেকে বেশি ভুল করে, এইখানটা একটু নজর দেওয়া দরকার। আর আমি একটা সাজেশন দেবো সবাইকে যে অঙ্ক অনেকভাবেই তোমরা করতে পারো, এখন ক্যালকুলেটার অ্যালাও আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটার। তো অনেকেই ক্যালকুলেশানটা সায়েন্টিফিক ক্যালকুলেটারের ওপর নির্ভর করে। তা আমি বলবো যখন তুমি কোনো একটা সূত্র লিখবে এবং যেটা চাইছে আগে সেটাকে ডিরাইভ করবে, তারপর যে মানগুলো দেওয়া আছে সেগুলো ডান দিকে বসিয়ে তারপর সেই মানগুলো যাতে ওই সূত্রে ফেলে দেওয়া, এবং অবশ্যই ক্যালকুলেটার ইউজ করবে কিন্তু তার আগে ক্যালকুলেটারে ভেঙে ভেঙে করবে। প্রথমে উপরের পার্টটা আগে করবে, গুণটা আগে করে নেবে, নিচের পার্টে বিশেষ করে এ কিউব যেখানে লেখা আছে কিউব করতে অনেকে ভুলে যায়, কিউব করার সময় ব্র্যাকেট দিতে ভুলে যায় ক্যালকুলেটারে, তার ফলেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যেখানে একেবারেই তিন নাম্বার পাওয়া খুব সহজ কিন্তু ছেলেদের এই ছোটোখাটো ভুলের জন্য তিন নাম্বারটা হাত থেকে নষ্ট হয়ে যায়, এই ব্যাপারটা আমি একটুখানি ওদেরকে মাথায় রাখতে বলবো। দ্বিতীয় যে চ্যাপ্টার দ্রবণ চ্যাপ্টারতে, এই দ্রবণ চ্যাপ্টারতেও কিন্তু সহজ অঙ্কই পড়ে, খুব একটা কঠিন অঙ্ক এইচএসে পড়েনি। কিন্তু আমার মনে হয় দুটো জায়গাতে দ্রবণ চ্যাপ্টারতে একটুখানি মনোযোগ দেওয়া ভালো। প্রথমত যে অঙ্কগুলি পড়ে সেই অঙ্কগুলিতে ধরো অভিশ্রবণ চাপ নির্ণয়ের অঙ্ক বা স্ফুটনাঙ্কের উন্নয়ন বার করার অঙ্ক, ওখানে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়েছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য না মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এইটা একটু লক্ষ্য রাখবে। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে আই মানে ভ্যান্টপ গুণকের মানটা বসানো জরুরি, এইটা একটুখানি মাথায় রাখতে হবে, কারণ
অনেক ক্ষেত্রেই একটা এনএসিএল বা কিউপ্রাস ক্লোরাইড এইরকম এই জাতীয় কিছু লবণ দেওয়া থাকে, সেটা আমরা মিস করে যাই, যেখানে আয়ের মানটা 2 বা 3 এটা গুণ করতে হয়। এটা একটু মিস করে গেলে ছেলেদের অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই জায়গাটা খেয়াল রাখতে বলবো। দ্বিতীয় নম্বর জায়গাটা খেয়াল রাখতে বলবো, ওই একই রকম আগে ডিরাইভ করবে, যেটা বার করতে দিয়েছে সেটা বাম দিকে নিয়ে আসবে, দিয়ে গোটা সূত্রটা ডিরাইভ করে তারপর মান বসাবে, মান বসিয়ে পার্ট পার্ট তুমি ক্যালকুলেশন করে বসাবে। কারণ এখানে সহজ অঙ্ক পড়ে, কিন্তু একটু বলবো ওভার কনফিডেন্স বা পরীক্ষার হয়তো চাপের জন্য ছেলেরা ওই সময় ক্যালকুলেশনটা ভুল করার সম্ভাবনা থাকে। স্যার আপনি যে পার্টের কথা বলছিলেন, অঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি পার্ট পার্ট নাম্বার থাকে, একটা পার্ট করলে খানিকটা নাম্বার পাওয়া যায়, এক্ষেত্রেও কি হতে পারে? আমার মনে হয় না কেমিস্ট্রিতে এরকম কোনো সম্ভাবনা আছে, কারণ পুরোটাই ভুল হয়ে যাবে। কারণ আমি যদি ঠিকঠাক করে ক্যালকুলেশনটা না করতে পারি, হয়তোবা যদি ডাটাগুলো বসানো যায় ঠিকঠাক, তাহলে হয়তো কিছুটা মার্কস দিতেও পারেন। এবং আমরা চাইবো সবাই ফুল মার্কস, হ্যাঁ সবাই ফুল মার্কস পায়। এবং আমার মতে এটা একটুখানি যদি মাথাটা ঠান্ডা রেখে অঙ্কটা করা যায়, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম। এছাড়া আরেকটি জায়গা, অভিশ্রবণ চাপ নির্ণয়ের ক্ষেত্রে পাই ইকুয়াল টু সিআরটি যে সূত্রটা আছে, ওখানে সি বা মোলার গাঢ়ত্বতে বেশিরভাগ অঙ্কেতে মিলিলিটার দেওয়া থাকে, কিন্তু সি যখন আমি ক্যালকুলেশান করতে যাব, সিটাকে এন বাই ভি বসাবো বা ডব্লু বাই এম ইন্টু ভি বসাবো, তখন ভিটা কিন্তু লিটারে হয়। এই জায়গাটা যে একক জায়গাটা আর কি, এককের জায়গাটা পরিবর্তন করতে তোমরা একটুখানি ভুল করার সম্ভাবনা আছে, এইটা একটু খেয়াল রাখবে। তৃতীয় নাম্বার, ওই অঙ্কেতেই আর এর মান ওটা লিটার অ্যাটমসফিয়ার এককে কিন্তু বসাতে হবে, মানে 0.0821 এই এককে বসাতে হবে। এছাড়াও তড়িদ রসায়নে আর এর মান বার করার একটা আর এর মান বসানোর জায়গা আছে, সেখানে 8.314। অতএব ছেলেরা দু জায়গায় একই বসিয়ে যায় বা একটু ওই চাপের মুহূর্তে আর এর মানটা ঠিক বসাতে ভুলে যায়, তার ফলেও কিন্তু একটা নাম্বার ওখানে ডিডাকশন হওয়ার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এছাড়া তোমরা জানো তড়িৎ রসায়ন এবং আমার গতিবিদ্যা কেমিক্যাল কাইনেটিক্স এই দুটো থেকে তো অঙ্ক পড়েই, এবং প্রতি বছরের মতো এবছরও পড়বে এটা আমি আশা রাখছি। এই জায়গা থেকে আমার দুটো কথা বলার আছে, যেটা ছেলেরা বেশি করে, যে কেমিক্যাল কাইনেটিক্সে অঙ্ক পড়ে বলে বেশিরভাগ সময় ছেলেরা অঙ্কটাকে টাচ করে। কেমিক্যাল কাইনেটিক্সের বিশেষত্ব হচ্ছে এটা 5 নম্বরে একটা ফুল মার্কস থাকে, যেখানে 5 নম্বরে ফুল মার্কস এবং একটা অর থাকে, কিন্তু ওই কেমিক্যাল কাইনেটিক্সের অঙ্কের সঙ্গে একটা থিওরিটিক্যাল কোশ্চেনও বা প্রশ্ন সেট করা হয়। এই থিওরিটিক্যাল প্রশ্নটা সেট করা হয়, কিন্তু ছেলেরা যেহেতু প্রবলেমটা বেশি করে, থিওরিটিক্যাল যে প্রবলেমটা, থিওরিটিক্যাল যে প্রশ্নটা, সেটা কম গুরুত্ব দিয়ে পড়ে। আমি বলবো যে এখানে কিন্তু সমান গুরুত্ব দিতে, বিশেষ করে সক্রিয়করণ শক্তি, সংঘর্ষ তত্ত্ব, ক্রম আণবিকতা বা তাৎক্ষণিক বিক্রিয়া হার কাকে বলে, এই সমস্ত সংজ্ঞাগুলো যদি তুমি পড়ে রেখে দাও, বা সক্রিয়করণ শক্তির যে লেখচিত্র আছে, লেখচিত্রের বৈশিষ্ট্য, এইটা একটু পড়ে যদি রেখে দেওয়া যায়, বা সক্রিয়করণ শক্তির ওপর অনুঘটকের প্রভাব, এই জায়গাগুলো কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে থিওরিটিক্যাল সেট হয়, কিন্তু ছেলেরা কম পড়ে বলে এখানে কিন্তু 2 নম্বর বা 1 নম্বর ওরা লিখে আসতে পারে না, তারপরে নাম্বারটা একটা কমে যায়। আমি এই জায়গাটা একটুখানি তোমাদের ধরিয়ে দেবো যে এই জায়গাটা যেন একটুখানি পড়ে যাওয়া হয়। এছাড়া আমি তড়িৎ রসায়নের ক্ষেত্রে বলছিলাম, তড়িৎ রসায়নেতে তোমরা সবাই জানো যে ফ্যারাডের সূত্রের কিছু অঙ্ক পড়ে, নার্নস্ট সমীকরণ থেকে কিছু প্রশ্ন পড়ে, তো কোল হ্রাসের সূত্র এই সংক্রান্ত কিছু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রশ্ন পড়ে। আমি বলবো প্রত্যেক ধরনের প্রশ্নই পড়তে পারে, এবং তার জন্যে সূত্রগুলোকে ভালো করে ঝালিয়ে যাওয়া, সেই সূত্রগুলো যাতে কোনোভাবেই ভুল ওখানে পুট না হয় সে ব্যাপারে একটু সতর্ক থাকা। এছাড়া আমি এবারে বলবো যে ফ্যারাডের সূত্র থেকে অঙ্কগুলো একটুখানি যেন দেখে যায় ভালো করে, কারণ গত বৎসর নার্নস্ট সমীকরণ থেকে পড়েছে। আমি বলছি না এটা বায়াস টেন্সের কোনো জায়গা নেই, তবুও বলে রাখা যে এইচএস আমরা যা ট্রেন্ড লক্ষ্য করেছি, সেই ট্রেন্ডে কিন্তু প্রতি বছরই আলাদা আলাদা কনসেপ্ট থেকে প্রশ্ন দেওয়ার ওরা একটা প্রচলন করে, তো এই জায়গাটা একটুখানি দেখে যাওয়া। এছাড়া আমি প্রথম 5টা থেকে যে থিওরিটিক্যাল পার্টটা,
অর্থাৎ সলিড স্টেট যে চ্যাপ্টার আছে বা দ্রবণের চ্যাপ্টার আছে ওখানে সলিড স্টেট চ্যাপ্টারতে প্রথমে বলবো অর্ধপরিবাহী থেকে পড়ে যাওয়া ডিফেক্টগুলো, থিওরিটিক্যাল যে জায়গাটা আছে, যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো সম্বন্ধে অ্যাপ্লিকেশন, কেন জিঙ্ক অক্সাইড উত্তপ্ত করলে হলুদ হয়ে যাবে, ঠান্ডা করলে আবার সাদা হয়ে যাবে, এই সংক্রান্ত প্রশ্ন, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিভাবে এটা উষ্ণতা নির্ভরশীল এই সংক্রান্ত প্রশ্ন, বা দ্রবণের ক্ষেত্রে কিভাবে গুণগতভাবে স্ফুটনাঙ্কের উন্নয়নগুলো ডিপেন্ড করে, বা আইসোটোনিক হাইপারটোনিক হাইপারটোনিক দ্রবণ কাকে বলে, এই সংক্রান্ত কিন্তু প্রশ্ন প্রতি বছর সেট করা হয়। তো এই জায়গাটা একটুখানি তোমাদেরকে পড়ে রাখতে হবে, তার কারণ আমি বলছি যে এক নাম্বারের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, সেটা ছেড়ে আসাটা খুব একটা ভালো কাজ না, যে হ্যাঁ আমি প্রবলেমটা করব থিওরি পার্টটা একটুখানি ছেড়ে যায়, সেটা খুব একটা ভালো এ নয়। সব থেকে বেশি থিওরি পার্ট যেখান থেকে প্রশ্নটা দেওয়া হয় সেটা হচ্ছে পৃষ্ঠতলীয় রসায়ন থেকে, ওখানে দুটো পার্ট আমি পড়ে রাখতে বলবো, একটা হচ্ছে অধিশোষণ পার্টটা, আগের বছর 2019 যে প্রশ্ন ওতে ভৌত এবং রাসায়নিক অধিশোষণের পার্থক্যটা পড়েছে, তো ওই জন্য অধিশোষণে এই বছর কীভাবে ডিপেন্ড করছে উষ্ণতা এবং চাপের উপরে এই প্রশ্নটা সেটা গুরুত্বপূর্ণ। এছাড়া কলোয়েড, কলোয়েডের যে কোনো প্রশ্ন, কলোয়েড সংক্রান্ত যে কোনো প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রতি বছরই এই যে কাউন্সিল যেটা করছে প্রতি বছরই কিন্তু নতুন প্রশ্ন সেটা দেওয়া হচ্ছে, একেবারে যে ফুটিয়ে টেক্সট পড়াটাই খুব এ, আমি কলোয়েড থেকে সমস্ত প্রশ্নই পড়তে বলছি, যেটা ইম্পর্টেন্ট মনে হবে যেটা আনইম্পর্টেন্ট মনে হবে দুটো প্রশ্নই পড়তে। ওখানে যে সুলজে হাড়ি সূত্রটা আছে এবং তার সেই সংক্রান্ত যে সমস্ত অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড পঞ্চন ওরিয়েন্টেড যে সমস্ত প্রশ্ন আছে ওই জায়গাটা একটুখানি পড়ে রাখতে, কারণ ওখান থেকে অবশ্যই প্রশ্ন পড়বে, এই জায়গাটা তোমাদের একটু ভেবে রাখতে হবে। প্রথম পাঁচটা ছেড়ে আমি যদি এবার সামনের দিকে এগোনোর চেষ্টা করি তাহলে এরপরেই পাবো মৌলসমূহের পৃথকীকরণ। এই মৌলসমূহের পৃথকীকরণ তিন নাম্বার প্রশ্ন করতে হয়, ওদেরকে উত্তর দিতে হয় তিন নাম্বারের, এখানে একটা অর থাকে। এই বছর আগের বছর আমি তা দেখেছি বা প্রত্যেক বছরের ট্রেন্ড যা লক্ষ্য করা যাচ্ছে তাতে প্রতি বছরই আলাদা আলাদা কনসেপ্ট থেকে প্রশ্ন পড়ছে। এই বছর আমার যেন মনে হয় যে অনেক বছর আয়রন আয়রন কিভাবে নিষ্কাশন করা হচ্ছে, জিঙ্ক কিভাবে নিষ্কাশন করা হচ্ছে, বা একেবারে যে বেসিক প্রশ্নগুলো ভস্মীকরণ তাপ জারণ যে সমস্ত প্রসেসগুলো আছে এই প্রসেস থেকে প্রশ্ন কিন্তু পড়েনি। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই জায়গাগুলো মানে আয়রন জিঙ্ক অ্যালুমিনিয়াম এই জায়গাটা বেশি জোর দিতে, কারণ আগের বছর কপারের প্রায় সমস্ত প্রশ্ন পড়ে গেছে। তো যেহেতু আমি এটা আবার বলছি যে কোনো সাজেশান নয় কিন্তু এই যে ট্রেন্ড সেই ট্রেন্ড অনুসারে আমরা এটা বলতে পারি। তো ওখানে বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট, বিক্রিয়াগুলো বিশেষ করে টেম্পারেচার এই উল্লেখগুলো চেষ্টা করবে যাতে একবারে খুব সুন্দর করে লিখতে পারো তোমরা, পড়ে প্রস্তুতি নিয়েই যাবে, কারণ যদি বিক্রিয়া ভুল হয় বা সমীকরণ লিখতে ভুল হয় তাহলে কিন্তু নাম্বারটা ডিডাকশন হবে। এরপরে আসছে পরপর তিনটে চ্যাপ্টার ইনঅর্গানিক সংক্রান্ত, আছে পি ব্লক ডি এবং এ ব্লক এবং সবর্গীয় যৌগ বা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, এই তিনটে সব থেকে বড় চ্যাপ্টার সব থেকে ভাস চ্যাপ্টার হচ্ছে পি ব্লক। সত্যি বলতে কি এখান থেকে কোনো সাজেশান করা হয় বা কোনো রকম কোনো যে এই প্রশ্নটা পড়তে পারে এটা বলা কিন্তু খুব শক্ত, খুবই শক্ত। পি ব্লকে আট মার্কস পড়ে, সব থেকে হায়েস্ট মার্কস আমাদের যা কেমিস্ট্রিতে আছে সব থেকে হায়েস্ট মার্কস 8 মার্কস পি ব্লক থেকে পড়ে, একটা 5 নম্বরের প্রশ্ন এবং যার কোনো অর থাকে না, মানে করতেই হবে তিনটি প্রশ্ন 2+2+1 বা 2+1+2 এইভাবে সেট করা হয়েছে প্রত্যেক বছরই। এবং কনসেপচুয়াল যদি প্রশ্ন পড়ে তাহলে আমি বলবো যে গ্রুপ 15 গ্রুপ 16 বা 17 18 যে সমস্ত কনসেপচুয়াল প্রশ্ন আছে, কিভাবে আয়নন বিভব পরিবর্তিত হচ্ছে, কেন কিভাবে জারণ স্তর পরিবর্তিত হচ্ছে, বা কিভাবে ক্যাটিনেশন ধর্মগুলো পরিবর্তিত হচ্ছে, কার অক্সো অ্যাসিডগুলো বেশি অ্যাসিডিক বা কোনটার ক্ষারকীয়তা বেশি বা অ্যাসিডিটি বেশি, এই সংক্রান্ত প্রশ্ন তো পড়ছে এবং তোমরা সেগুলো বইটা খুঁটিয়ে পড়লে অবশ্যই দেখতে পাবে। এই
এছাড়াও কিছু প্রশ্ন সেট করা হয় যেগুলো ইনফরমেটিভ, মানে তুমি যদি বইটা খুঁটিয়ে পড়ো তবেই জানতে পারবে। যেমন আগের বছরই সম্ভবত বা তার আগের বছর এর প্রশ্ন পড়েছিল মিক্সড অক্সাইড কি এবং তাদের এক্সাম্পল, যেটা বইটা খুঁটিয়ে পড়াটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো পি ব্লক ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যেটা পছন্দ যেমন 17 এবং 18, এই জায়গা থেকে প্রতি বছরই খুব সুন্দর প্রশ্ন সেট করা হয়। এই দুটি এ ছোট, মানে চ্যাপ্টার ছোট অনেক, তো এই জন্যে এই দুটো ভালো করে পড়বে। এছাড়া তো 15 এবং 16 আছেই। এছাড়া ডি এ ব্লক বা সবর্গীয়, এরা ওতপ্রোতভাবে নিজের মধ্যে জড়িত, কারণ সবর্গীয় যৌগ মানেই হচ্ছে জটিল যৌগ, এবং আমরা জানি জটিল যৌগ সাধারণত ডি ব্লক বা সন্ধিগত মৌলের মানে জটিল যৌগ তৈরি করার প্রবণতা বেশি। ফলে এইখানে যে সমস্ত প্রশ্ন হয় তার মূল যে জায়গাটা, মূল যে ভিত্তিটা হচ্ছে সেটা ইলেকট্রন বিন্যাস। ছেলেরা ইলেকট্রন বিন্যাসটাই যদি ঠিক করে থাকে, বিশেষ করে 3D মৌলগুলো, 3D শ্রেণীভুক্ত যে সমস্ত মৌল আছে তাদের যদি ইলেকট্রন বিন্যাসটাই ভালো করে পড়া যায়, তাহলে তার চৌম্বক ধর্মের আমরা ব্যাখ্যা দিতে পারি, আমরা তার বর্ণ রঙিন যৌগ তৈরি করবে কিনা তার ব্যাখ্যা দিতে পারি, চৌম্বক ভ্রামক কত সেটা নির্ণয় করতে পারি, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বার করতে পারি, কার হায়েস্ট হচ্ছে কার কমে যাচ্ছে, বা কোনটি স্থায়ী যৌগে পরিণত হচ্ছে, ধরো Mn2+ কেন স্থায়ী, Fe2+ কেন অস্থায়ী, বা Mn2+ বা Fe2+ মধ্যে কোনটি তাড়াতাড়ি জারণ দেখাবে, এই সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ডেন্ট। এই জন্য বলবো 3D ব্লকভুক্ত, মানে স্ক্যান্ডিনিয়াম থেকে 21 থেকে 30 অর্থাৎ জিঙ্ক পর্যন্ত সমস্ত মৌলগুলির নাম, তাদের পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাস, এই তিনটে কিন্তু তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে, কারণ বেশিরভাগ প্রশ্নের উত্তরই এই ডি এবং এ ব্লক থেকে হয়ে যায়। এছাড়া ডি এ ব্লকের আরেকটা ছোট্ট জায়গা আছে যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট তার প্রস্তুতি এবং তার কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। এই জায়গা থেকে একটা সমিত সমীকরণ সহকারে প্রশ্ন পড়ে। তো এখানে তোমরা সবাই জানো যে পারম্যাঙ্গানেট এবং ডাইক্রোমেট এরা দুজনেই একটি বিজারণ প্রক্রিয়ায় সামিল হয়, ইলেকট্রন গ্রহণ করে, তার ফলে এটা একটা ভালো জারক দ্রব্য। তার মানে বেশিরভাগ রিয়াকশানে কিন্তু এই সংক্রান্ত, কিন্তু পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে কখনো ক্ষারীয় মাধ্যমে, কখনো অ্যাসিড মাধ্যমে, কখনো প্রসম মাধ্যমে, এই তিনটে মাধ্যমে আলাদা আলাদা রিয়াকশান হয়। তিনটে মাধ্যমের বিশেষ করে আয়োডেট তৈরি আয়োডিন থেকে ক্ষারীয় মাধ্যমে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক জায়গায় আমি সেট হতে দেখেছি কিন্তু এই দেশে সম্ভবত এখনও সেট হয়নি, ওই জন্যে এইটাকে একটুখানি গুরুত্বপূর্ণ সহকারে পড়া। এছাড়া যে কোনো বিক্রিয়াই তোমাদের দিতে পারে এবং প্রতিটা বিক্রিয়াই সমান গুরুত্বপূর্ণ সহকারে পড়লেই আমার মনে হয় ভালো হবে। সবর্গীয় যৌগের ক্ষেত্রে ভ্যালেন্স বন্ড থিওরি সাহায্যে চৌম্বক ধর্ম বা তাদের শঙ্করায়ন প্রকৃতি মেটালের, বা শঙ্করায়ন ছেড়ে যে তাদের যে আকৃতি, এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু সেট করা হয় সবর্গীয় যৌগের ক্ষেত্রে। এই সংক্রান্ত প্রশ্ন কিছুটা পড়ে, আর কিছুটা পড়ে সমবায়বতা থেকে, জটিল যৌগের লিগ্যান্ড কাকে বলে বা বিভিন্ন সমবায়বতা কেমনভাবে দেখানো হয়, কোন একটা এক্সাম্পল দিয়ে বলতে পারে যে কটি সমবায় তুমি পেতে পারো ওখান থেকে, বা আমি যদি একটু অন্য ধরনের প্রশ্ন দেখি দেখতে পাবো যে এক্সাডেন্টেড লিগ্যান্ড বা ফ্লাক্সিডেন্টেড লিগ্যান্ড কাকে বলে তার এক্সাম্পল চাওয়া হয়, তো লিগ্যান্ড সংক্রান্ত কিছু কিছু ইনফরমেটিভ বা কিছু সংজ্ঞা জাতীয় যে সমস্ত প্রশ্ন আছে এগুলো একটু খুঁটিনাটি পড়া, তার এক্সাম্পল মনে রাখা এবং তার সঙ্গে অবশ্যই সংকেতগুলো মনে রাখা, শুধু তো এক্সাম্পল দিলে হবে না, সংকেতটা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটা গেল ইনঅর্গ্যানিক পার্ট। ইনঅর্গ্যানিক পার্টের ডি এ ব্লক সবর্গীয়টা কিন্তু বেস্ট স্কোরিং, পি ব্লকটা আমি বলেই দিলাম যে ফার্স্ট অনেকটা বড়, সেই দিক থেকে সেই তুলনায় ডি এ বা সবর্গীয় আমি দেখেছি যে কনসেপ্ট খুব একটা, কনসেপচুয়ালি একই প্রশ্ন পড়ে প্রতি বছরই, মানে প্রশ্নটা হয়তো আলাদা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন, একইভাবে উত্তরটা দেওয়া যেতে পারে, সেই থেকে পি ব্লকটা একটু ডিফারেন্ট এবং ওটা থেকে তো আবার করতেই, হ্যাঁ ওটা করতেই হবে, অতএব ওটা একটুখানি সময় দিয়ে পড়াটা ভালো।
এছাড়া যে এর পরের চারটি অর্থাৎ অর্গ্যানিক পার্ট, অর্গ্যানিক পার্টে চারটি যে মানে চ্যাপ্টার আছে, ওই চারটি অধ্যায়ের প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি এইভাবে পড়তে বলবো না যে তুমি শুধু হ্যালোঅ্যালকেন হ্যারোঅ্যারিন আলাদা করে পড়ো, তার রিয়াকশনগুলো আলাদা করে মনে রাখো। এইরকম পড়তে গেলে সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা আছে। যদি তবুও আমি কিছুটা আলাদা করি, তাহলে দেখা যাবে যে নেম রিয়াকশন থেকে, কিছু কিছু নেম রিয়াকশন আছে যেখান থেকে প্রতি বছর বেশ কিছু প্রশ্ন সিলেক্ট করা হয় এবং এই বছরও হবে, এই বছরও হবে। ফলে নেম রিয়াকশানের যে দুটি জায়গা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কী জায়গা থেকে কী তৈরি হচ্ছে আর তার রিয়েজেন্ট। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে ছেলেরা নেম রিয়াকশান মনে রাখছে, রিয়েজেন্ট লিখতে ভুলে যাচ্ছে, টেম্পারেচারটা ঠিকঠাক করে পুট করছে না, তার ফলে কী হয় নাম্বারটা কিন্তু আসবে না। কারণ নেম রিয়াকশানে টেম্পারেচার, তার প্রেশার, তার মধ্যে রিয়েজেন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফলে তুমি এখানে কোনোভাবেই যে বাদ দিয়ে দেবে সেরকম কিন্তু সম্ভাবনা কম। হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট বা এখান থেকে যে সমস্ত প্রশ্ন হয় সেটা হচ্ছে SN1 এবং SN2 বিক্রিয়া, এর যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ কেন ক্লোরোবেঞ্জিন আদ্র বিশ্লেষণ হবে না, কেন একটা ইথাইল বেঞ্জিন আদ্র, ইথাইল ক্লোরাইড কেন আদ্র বিশ্লেষিত হবে, এই সংক্রান্ত প্রশ্ন কেন হবে কেন হবে না, এই ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন পড়ে। এছাড়া RS নোমেনক্লেচার আছে, RS নোমেনক্লেচারও আমি দেখেছি যে বিগত যে HS পরীক্ষা হয়েছে গত বছরে তাতে সেট করা হয়েছে, অর্থাৎ RS নোমেনক্লেচারটা আপনাকে ভালো করে পড়ে নিতে হবে, মাল্টিপল চয়েসও সেট করা হয়। এছাড়া হ্যালোঅ্যালকেনের যে জায়গাটা আমরা পড়ি না, একটু বাদ দিয়ে চলে যায়, সেটা হচ্ছে একবার শেষের দিকে দেখবে কতগুলো এক্সাম্পল আছে ফ্রেয়নের, মানে ডাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, এদেরকে কেন, এদের শারীরবৃত্তীয় প্রভাব কী ক্লোরোফর্মে, এদেরকে কীভাবে সংরক্ষণ করা হয়, এই সংক্রান্ত প্রশ্ন যেটা আমরা পড়ি কিন্তু অতটা গুরুত্ব দিই না। কিন্তু আমি দেখেছি যে HS-এর প্রত্যেক বছর একটি করে প্রশ্ন এই জায়গাটা থেকে সেট করা হয় এবং ফলে এক নাম্বার, ওই যে বললাম যে এক নাম্বার খুব গুরুত্বপূর্ণ, হয়তো তোমাদের তুমি ভাবছো এটা সহজ কিন্তু লিখতে পারছো না, সেই প্রবলেম থেকে যদি নিজেকে রিকভার করতে হয় তাহলে এই জায়গাটা সহজ জায়গাটা একটুখানি পড়ে যাওয়াটা সুবিধা, পড়ে যাওয়াটা ভালো। আর প্রথমেই বললাম যে কোনো চ্যাপ্টারে, যে চারটি অর্গ্যানিক চ্যাপ্টার আছে এখানে কিন্তু নেম রিয়াকশানগুলো সত্যি সুন্দর করে পড়ে তোমাদেরকে তৈরি রাখতে হবে, কারণ নেম রিয়াকশান মিস করলে চলবে না। নেম রিয়াকশান মিস মানে অনেকটাই নাম্বার কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আছে। অর্গ্যানিকে অনেকে কী করে, ভয়ে পড়ে না, আমি বলবো এই কিছুদিনের মধ্যে তোমরা অর্গ্যানিকটা প্র্যাকটিস করো, সালের প্রশ্ন করো, বিগত বছরের যে সমস্ত প্রশ্ন পড়েছে সালের প্রশ্ন পড়ো। কারণ আমাদের যে অর্গ্যানিক পার্টটা আছে সেটা কার্যকরী গ্রুপ সম্বলিত, চেঞ্জ হলে একমাত্র কার্যকরী গ্রুপেরই হয়, খুব কম বিক্রিয়া আছে যেখানে বেঞ্জিন বা তোমাদের হাইড্রোকার্বন অংশে রিয়াকশানটা হয়, মূলত কার্যকরী গ্রুপ বেসড, অর্থাৎ কার্যকরী গ্রুপের যে রিয়াকশানগুলো আছে সেটা পড়ো। এছাড়া আরেকটা প্রশ্ন পড়ে শনাক্তকরণ, দুটি আলাদা আলাদা দিয়ে দেওয়া হলো যৌগ, যে এগুলোকে তুমি কী করে পৃথক করবে, একটা অ্যালডিহাইড গ্রুপ আছে আর একটা হয়তো অ্যাসিডিক গ্রুপ আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, তাহলে তোমাকে এখানে ঠিক করে নিতে হবে, যে জানতে হবে আর কি অ্যাকচুয়ালি যে কোন কার্যকরী গ্রুপের কী শনাক্তকরণ পরীক্ষা আছে। কারণ তুমি যতটা শনাক্তকরণ পরীক্ষাগুলো জানতে পারবে তাহলে তোমার পক্ষে সেটা সুবিধা হবে উত্তর দেওয়াটা, বিশেষ করে আয়োডোফর্ম রিয়াকশান কারা করে এটা খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি আয়োডোফর্ম রিয়াকশান কারা করে জানো তাহলে তুমি শনাক্তকরণটা সহজে লিখতে পারবে। যখন শনাক্তকরণ লিখবে তখন মনে রাখতে হবে, একটা মাথায় খেয়াল রাখতে হবে যে শুধু ডিফারেন্ট রিয়াকশান লিখলে হবে না, কিন্তু এমন কিছু লিখতে হবে যেখানে তুমি চাক্ষুষ দেখতে পাচ্ছ বা তোমার ইন্দ্রিয় গ্রাহ্য কোনো পরিবর্তন হচ্ছে, কোনো হয়তো গন্ধ, একটা দুর্গন্ধ বের হচ্ছে যেমন কার্বিলামিন বিক্রিয়াতে, কোনো একটা চাক্ষুষ পরিবর্তন হচ্ছে যেমন টলেন্স বিকারক, বা তুমি যদি ব্র্যাডিস বিকারক দাও তাহলে চাক্ষুষ পরিবর্তন দেখতে পাবে অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে। এই সংক্রান্ত কিন্তু উত্তর লেখার ক্ষেত্রে এইটা খুব গুরুত্বপূর্ণ যে শুধু আমি দুটো এ রিয়াকশান হয় ও রিয়াকশান হয় না এটা কিন্তু দিলে হবে না, সেটা অবশ্যই কিন্তু চাক্ষুষ পরিবর্তন হতে হবে। আমরা সবাই জানি যে নাইট্রোজেন চ্যাপ্টার
সেটা শেষ চ্যাপ্টার অর্গ্যানিক কেমিস্ট্রি, এর আগে যেটা অ্যালডিহাইড কিটোন। এমনিতে অ্যালডিহাইড কিটোনের একটাই প্রশ্ন সেট করা হয়, একটা মাল্টিপল চয়েস এবং একটা 5 নম্বরের প্রশ্ন, এটা একবার সব থেকে শেষ প্রশ্ন, মানে যে কোশ্চেন পেপারের সব থেকে শেষ প্রশ্ন, এর একটা অর থাকে। এখানে বেশিরভাগ হাফ মার্কস দেওয়া হয়, 5 যদি হয় তাহলে 10 × 5 = 5। অতএব এখানে খুব খুঁটিয়ে পড়া দরকার। আমি বলবো যারা একটুখানি অর্গ্যানিক ভয় পাও তাদের জন্য বলবো যে বিশেষ করে বিগত বছরে যে সমস্ত প্রশ্ন পড়েছে সেইগুলোকেই বারবার প্র্যাকটিস যদি করো তাহলে দেখবে কিছুটা হলেও তোমাদের কনসেপচুয়াল ডেভেলপ হবে, যেখানে তুমি কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে। কারণ অর্গ্যানিক একবার অঙ্কের মতো, তুমি যদি ঠিক করো তাহলে তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য। এখানে কোনো পার্ট মার্কিংয়ের ব্যাপার নেই, হাফ মার্কসে পার্ট মার্কিং হয় না। তো এই জায়গাটা একটুখানি ভেবে দেখতে হবে। নাইট্রোজেনের ক্ষেত্রেও আমি একই কথা বলবো, নাইট্রোজেনের বিশেষ করে নাইট্রো গ্রুপের শনাক্তকরণ, NH2 শনাক্তকরণ বা সায়ানাইড গ্রুপের যে সমস্ত রিয়াকশন আছে বা সায়ানাইড গ্রুপের যে সমস্ত বিজারণ, আদ্র বিশ্লেষণ এই সমস্ত আছে, এইগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। সায়ানাইড বিশেষ করে কীভাবে তৈরি করা হয়, এই বিশেষ করে আমি দেখেছি যে ABCD একটা দেয়, মানে এমন একটা দেয়া হয় যে এ বিক্রিয়া করে বি উৎপন্ন করলো, বি বিক্রিয়া করে সি করলো, আবার হয়তো বি এবং সি বিক্রিয়া করলে এ উৎপন্ন হলো, আবার শেষকালে দিয়ে দেওয়া হলো যে ডি উৎপন্ন করে ইথানল বা এরকম কিছু একটা হচ্ছে। তো আমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হয়, এর জন্য কিন্তু সমস্ত রিয়াকশনই প্রায় জানতে হয়। ফলে আমি যে বারণ করবো যে কোনো রিয়াকশন তুমি ছেড়ে চলে যাও তাহলে কিন্তু একটু সমস্যায় পড়বে, বেশ কিছুটা সমস্যায় পড়বে। তার জন্য অবশ্যই তুমি কনসেপচুয়াল যদি ডেভেলপ বা কনসেপচুয়াল যদি উত্তর দিতে চাও তাহলে তুমি বিগত যে সমস্ত HS কাউন্সিলের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে ভালো করে। অর্গ্যানিক পার্টের পর আসছে অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড কেমিস্ট্রি। অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড কেমিস্ট্রিতে তোমরা জানো সবাই যে জীবজ অণু আছে, পলিমার আছে, দৈনন্দিন জীবনের রসায়ন আছে। এবং এই যে পার্টটা এখানে, এই যে বেশ খানিকটা নাম্বার 10 নাম্বার আছে এই তিনটে পার্ট থেকে, এরা জীবজ অণুটা বায়োলজিতেও কিছুটা পড়ে আবার কেমিস্ট্রিতেও পড়ে। যেমন কার্বোহাইড্রেট সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন বা প্রোটিন সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন, হরমোন, এই ভিটামিন, এগুলো কিন্তু ওরা বায়োলজি থেকে কিছুটা জেনে এসেছে। আবার এখানে যেটা বায়োলজি পার্ট হয়তো বা নেই সেটা হচ্ছে গ্লুকোজ কী ধরনের রিয়াকশন করে, গ্লুকোজের স্ট্রাকচার কী ধরনের হতে পারে, যেটা কেমিস্ট্রিতে আছে। তা যদি আমি এইগুলোকে একটুখানি জারক, বিজারক সুগার কাকে বলে, অবিজারক সুগার কাকে বলে, এরা কেমনভাবে হয়, মিউটার রোটেশান কী, এই সমস্ত কমন প্রশ্ন যেগুলো আমরা প্রায় সলভ করতে দেখেছি ছেলেদের, এইগুলো কিন্তু বেশ খানিকটা সহজ দেখতে গেলে, এটা নিয়ে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, সেটা এখানে ভালো অ্যান্সার দিতে পারে। শেষ যে পলিমার এবং যে দৈনন্দিন জীবনের রসায়ন আছে এইগুলো কিন্তু একবারে ইনফরমেটিভ। দৈনন্দিন জীবনের রসায়নের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমি অনেক ঔষধের নাম আছে, অ্যানালজেসিক, অ্যান্টিসেপটিক, কোনটা অ্যান্টিফার্টিলিটি ড্রাগ বা ট্র্যাঙ্কুইলাইজার, বিভিন্ন ব্যথা উপশমকারী এরকম ড্রাগের নাম আছে। মাল্টিপল চয়েস বা ইনফরমেটিভ একটা ড্রাগের নাম দিয়ে দিল, দিয়ে বললো এটা কিসের উদাহরণ, বা কোনটি অ্যানালজেসিক নয় বলে চারটি দিয়ে দিল, অডম্যান আউট, হ্যাঁ অডম্যান আউট করতে হয়। কিন্তু এখানেতে একটু ইনফরমেটিভ, কিন্তু আমি দেখেছি HS-এর প্রশ্নে একটি প্রশ্ন ওরা দেয় যেটা একটু নূতনত্ব, মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু সহজই পড়ে। 10 নম্বর, এই 10 নম্বর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা একটু কেমিস্ট্রিকে ভয় পাও আমি বলবো এই 10 নম্বরের জন্যে একবারে সর্ববল প্রয়োগ করে ছাপাতে, কারণ এই 10 নম্বরটা পাওয়া যায়। এই 10 নম্বরটা আমরা একটু যদি পড়ে মনে রাখতে পারি, কারণ আমি প্রথমেই বললাম জীবজন্তুর অনেক পার্ট কিন্তু বায়োলজির সঙ্গে জড়িয়ে আছে, তাহলে তুমি বায়োলজির খানিকটা হেল্প পেয়ে যেতে পারো। আর বাকি যে দৈনন্দিন জীবনের রসায়ন বা পলিমার, এটা কিছুটা মুখস্থ করেও কিন্তু আমরা এটাকে মেক আপ করতে পারি। তো আমি যে শেষ যে তিনটে চ্যাপ্টার বললাম এখানটা তোমরা একটু গুরুত্বপূর্ণ দেবে। তাহলে আমরা টোটাল যে ব্যাপারটা জানলাম, যে কিছু প্রবলেম, কিছু থিওরি, কিছু ইনফরমেশান, কিছু কনসেপচুয়াল, কিছু নেম রিয়াকশান,
আমাদের জানতেই হবে, কেমিস্ট্রি যদি সলভ করতে হয় তাহলে জানতে হবে। এছাড়া যেটা আমাদের এইচএসএস সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এসিকিউ এমসিকিউ এসিকিউ থাকছে, যেটা কোশ্চেনেই অ্যান্সার দিয়ে সেটাকে জমা দিতে হয়, পার্ট বি যেটা, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রেও। এখানে কিন্তু ওই তিনটে চ্যাপ্টার থেকে বেশ খানিকটা, ওর চারটে এমসিকিউ পড়ে শেষ যে তিনটে চ্যাপ্টার থেকে, মানে চোদ্দ নাম্বার মোট, ওই চোদ্দ নাম্বারের মানে চোদ্দোর চার নাম্বার তিনটে চ্যাপ্টার থেকেই পড়ে যায়। এছাড়া দ্রবণ থেকে আর কাইনেটিক্স থেকে তোমরা জানো যে কোনো এমসিকিউ সেট করা হয় না, ওখানে যেহেতু বড় বড় অঙ্কগুলো পড়ে। এই জন্য আমি বলবো যে এমসিকিউ পার্ট বা পরের পার্টগুলো যদি করতে হয় তাহলে তোমাকে এখন থেকেই প্ল্যানিং করতে হবে যে তোমরা কিভাবে এগোতে চাইছ, এবং এগোনোটা খুব ভ্যাগাবন্ডলি না এগিয়ে নির্দিষ্ট জায়গায় এগোবে, তোমার যেটা পছন্দ। এই যে আমাদের ১৬টি চ্যাপ্টার আছে, ১৬টি চ্যাপ্টারের সব জায়গা থেকেই তো প্রশ্ন পড়ে। এবার আমি বলবো যে কেউ হয়তো কি ব্লকটা ভালো পারে, কেউ হয়তো অর্গ্যানিকটা ভালো পারে না, কিন্তু এখনও আমার মনে হয় সময় আছে কিছুটা, অনেকটাই সময় যেখানে তোমরা এটাকে রিকভার করতে পারো। খুব বেশি সময় না হলেও তোমরা চেষ্টা করবে পার্ট পার্ট নেম রিয়াকশানগুলো, অর্গ্যানিক যদি একটু উইক হও তাহলে নেম রিয়াকশানগুলো, বা বিগত যে সমস্ত সালের প্রশ্ন পড়েছে সেইগুলো বারবার প্র্যাকটিস করতে, তাহলে আমার মনে হয় অনেকটাই তোমরা এই প্রবলেম থেকে রিকভার করতে পারবে। তা মোটামুটি স্যার আলোচনা করলেন, স্যারের কাছেই শুনলাম কটা ১৬টা চ্যাপ্টার বললেন, ১৬টি চ্যাপ্টার, দীর্ঘ একটা সিলেবাস রসায়নের, সেখানে আমরা মানে স্যার চেষ্টা করলেন আমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো জাস্ট ধরিয়ে দিতে, এবং ওনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে উনি বলছেন যে এই এই জায়গাগুলো বা এই ধরনের ভুল ছাত্ররা করে থাকে, বেশিরভাগ ছাত্রই করে থাকে একদম, এবং তোমরা কনসেন্ট্রেট করো যে যে জায়গাতে বেশি সাবলীল তারা তো রয়েছে, আর সেই যে জায়গাগুলো তাদের অক্ষমতা সেই জায়গাগুলো একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা, কারণ সময় খুব অল্প। আমাদের ভালো লাগবে যদি আমাদের ছাত্রছাত্রীরা কিছুটা উপকৃত হয় আমাদের অনুষ্ঠান দেখে, কেমন লাগছে তোমরা তোমাদের ফিডব্যাক দিও আমাদের ইউটিউব চ্যানেলে কম্পন দাস। আর কি স্যার, সবার পরীক্ষা খুব ভালো হোক, ভালো হোক, আর সবার জন্য শুভকামনা থাকলো একদম আমাদের পক্ষ থেকে। এই বলে আমরা আজ বিদায় নিচ্ছি, নমস্কার।